আগামী দুদিনের মধ্যেই দখলদার ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। এই হামলায় তারা ব্যবহার করতে পারে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র। মার্কিন গোয়েন্দা রিপোর্টের বরাতে এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এতে করে গাজাযুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হচ্ছে। গেল পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সশস্ত্র বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কয়েকজন কর্মকর্তা সহ 13 জন প্রাণ হারান। এই হামলার জন্য প্রথম থেকেই ইসরায়েলকে দায়ী করে উঠছে দামেস্ক ও তেহরান, যদিও অভিযোগ অস্বীকার করে আসছে তেল আবিব। এরপরও হামলার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে ইরান। এমন শঙ্কায় গোটা ইসরায়েলে সতর্কতা জারি করেছে তেল আবিব। বিষয়টি সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ইরানের হামলা কয়েকদিনের মধ্যেই হবে, খুব সম্ভবত সরাসরি ইসরায়েলের মাটিতে এই হামলা চালানো হবে। হামলা মোকাবেলায় ইতিমধ্যে ইসরায়েল নিজেদের দক্ষিণ ও উত্তরাঞ্চলে প্রস্তুতি নিয়ে রেখেছে। এদিকে রয়টার্স বলছে, ইসরায়েলে হামলার বিষয়ে ওয়াশিংটনকে ইঙ্গিত দিয়ে রেখেছে তেহরান। এর জেরে ইসরায়েলে নিযুক্ত মার্কিন কর্মীদের ভ্রমণে নিঃসতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে হোয়াইট হাউস মুখপাত্রের মন্তব্য চাওয়া হলেও তিনি এতে সাড়া দেননি। তবে ইসরায়েলে হামলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে একটি ইরানি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের এক উপদেষ্টার বরাতে ওয়াল স্ট্রিট বলছে, এ সপ্তাহের শুরুতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে হামলার একটি পরিকল্পনা পাঠানো হয়। এতে একাধিক বিকল্প রাখা হয়, যার মধ্যে সরাসরি ইসরায়েলে হামলার বিষয়টিও রয়েছে। তবে খামেনি এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ইন্টারন্যাশনাল ডেস্ক, দেশ টিভি।